Good morning, all my friends and family. I hope everyone is quite fine, inshallah. We are alhamdulillah. আজকে আমি তোমাদের সাথে ওই দিন শেয়ার করেছিলাম বাংলা বিষয়ক কিছু তথ্য, যেগুলো আমরা অনেকে জানি, অনেকে আবার অজানা। আজকে আবার তোমাদের সাথে ইংলিশের কিছু টুকিটাকি শেয়ার করার চেষ্টা করব। নিশ্চয়ই আমরা সবাই জানি যে উচ্চারণ যদি আমরা সুন্দর করে করতে পারি, নির্ভুল উচ্চারণ করতে পারলে সেটা বানানের ক্ষেত্রে যেমন সহজ, সেটার অর্থটা বোঝার ক্ষেত্রেও তেমনি সহজ। সেই জন্য আমরা সকলে চেষ্টা করব, বাংলা হোক, ইংলিশ হোক বা যে কোনো ভাষাই হোক, আমরা যেন সঠিক উচ্চারণটা করতে শিখি। তাহলে আমরা যে কোনো জিনিস খুব সহজে ইনশাল্লাহ শিখে নিতে পারবো। তবে আজকে আমি কিছু ইংলিশ শব্দ, যেমন প্রায় উচ্চারণগুলো একরকম কিন্তু অর্থগুলো আলাদা, এরকম কিছু শব্দ তোমাদের সাথে শেয়ার করব। আই থিঙ্ক তোমাদের প্রত্যেকের অনেক কাজে লাগবে এবং তোমাদের ভালোও লাগবে। দেন লেটস গো বন্ধুরা, আই স্টার্ট নাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে দেখো বন্ধুরা, আমি প্রথমে একটা শব্দ দেখাচ্ছি, সি এইচ এ আর জি ই, চার্জ। আমরা বলি না যে মোবাইলটা চার্জে দাও, এই সেই চার্জ। এখানে আমি লিখেও দিয়েছি যে মোবাইল চার্জে দাও বা টাকাটা চার্জ করো, এরকম কিছু একটা। আর সার্চ, এস এ আর সি এস সি এইচ, সার্চ মানে হচ্ছে তদন্ত করা। যেমন পুলিশ অনেক সময় অনেক কিছু তদন্ত করে বের করার জন্য, মানে মূল ঘটনা বের করার জন্য, সেরকম কিছু। মাদার, আমরা সবাই জানি মাদার মানে মা, আর মা হচ্ছে আমাদের জন্য অমূল্য অমূল্য সম্পদ। এম ও টি এইচ ই আর, মাদার, মাদার মানে হচ্ছে মা। আর দেখো ম্যাটার, এম এ টি ই আর, ম্যাটার, ম্যাটার মানে হচ্ছে বিষয়। আমরা বলি না অনেক সময় যে এটা কোনো ম্যাটার ক্রিয়েট করে না বা এটা কোনো ম্যাটারই না, মানে কোনো বিষয়ই না। এবার আসি বেটার, বি ই ডাবল টি আর, বেটার, বেটার, বেটার হচ্ছে উত্তম বা ভালো। আমরা বলি না যে কাজটা বেটার হয়েছে, মানে অনেক ভালো হয়েছে। বাটার, বি ইউ ডাবল টি ই আর, বাটার, বাটার মানে হচ্ছে মাখন বা ঘি, যাই হোক। বেটার মানে উত্তম, বাটার মানে মাখন। এখানে এবার আসি ফুল, এফ ইউ ডাবল এল, ফুল মানে পুরো বা পরিপূর্ণ বা সম্পূর্ণ। আমরা অনেক সময় বলি যে হ্যাঁ ডিব্বাটা ভর্তি জিনিসপত্র আছে, মানে পুরো আর কি, পুরো বা পরিপূর্ণ। আর দেখো বন্ধুরা, এফ ও ডাবল এল ফুল, এই ফুল, সরি এটা আমি বানানটা ভুল লিখেছি, এই ফুল বানানটা হবে এফ ডাবল ও এল, ফুল। আমি আবারও রিপিট করছি, এখানে বানানটা ভুল হয়েছে, এফ ডাবল ওয়েল ফুল। এই ফুল মানে হচ্ছে বোকা বা মূর্খ। গড, জিওডি গড মানে আল্লাহ, আমরা যে যে নামে ডাকি। আর গুড মানে হচ্ছে ভালো। টল, টি এ ডাবল এল টল, টল মানে হচ্ছে লম্বা। আমরা বলি যে এই মানুষটা অনেক লম্বা বা এই মানুষটা বেটে, লম্বার ক্ষেত্রে টল হবে। টেল, টেল মানে বলা, টি ই ডাবল এল টেল, যেমন টেল মি, আমাকে, আমাকে বলো। এস ওয়েন সন, সন মানে পুত্র। এস ইউএন সান, সান মানে সূর্য। এস ডাবল ওয়েন সুন, সুন মানে শীঘ্রই বা তাড়াতাড়ি। ব্রাদার, বি আর ও টি এইচ আর, ব্রাদার, ব্রাদার মানে ভাই। আর দেখো বদার, মানে সেম উচ্চারণগুলো প্রায় সেমই থাকে, অর্থগুলো চেঞ্জ হয় বানানোর ক্ষেত্রেও চেঞ্জ হয়। বদার, বি ও টি ই, বি ও টি এইচ ইয়ার, বদার, বদার মানে বিরক্ত করা। আমরা কখনো কখনো বলি না যে তুমি আমাকে বেশি বদার করছো, এটা ঠিক না। দেখো বন্ধুরা, এস এইচ ও টি শর্ট, শর্ট মানে গুলি। আর এস এইচ ও আর টি শর্ট, শর্ট মানে ছোট। আমি কিন্তু চেষ্টা করি তোমাদের জন্য ভালো ভালো শেয়ার দিতে,
যদিও আমার দুর্ভাগ্য সেখানে লাইক কমেন্টস একেবারেই কম হয়, ভিউয়ার্স কম হয়, বাট আমার জায়গায় আমি হ্যাপি এই জন্য যে আমি চেষ্টা করি তোমাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য, ভালো কিছু তোমাদেরকে উপহার হিসাবে দেওয়ার জন্য আর কি। এবার দেখো বন্ধুরা, ব্রট, BROUGHT, ব্রট, ব্রট মানে হচ্ছে কোনো কিছু আনা, আর ব্রড, BROAD, ব্রড মানে বিশাল। আসলে অনেক ঠান্ডা লেগেছে, বারবারই চেষ্টা করছি, কখনো কখনো কেটে দিয়ে আবার করছি, কিন্তু দমটা বন্ধ হয়ে আসছে। আর মানে এটা একটা রেগুলার একটা ওয়ার্ক হিসেবে নিয়েছি, তো করতে না পারলে আসলে ভালো লাগে না। BROUGHT, ব্রট, ব্রট মানে হচ্ছে আনা, কোনো কিছু আনা। যেমন আমি বাজার থেকে মাছ আনলাম, এরকম কিছু বা কিছু আনলাম। আর ব্রড, যেটাকে আমরা পড়াশোনার ক্ষেত্রে পাই আমরা ব্রড অ্যান্সার, শর্ট অ্যান্সার, ব্রড মানে বড় বা বিশাল, BROAD, ব্রড। SAVE, সেভ, সেভ মানে সংরক্ষণ করা, কোনো কিছু জমিয়ে রাখা। সেফ, সেফ মানে রক্ষা করা। যেমন আমরা বলি যে আল্লাহ আমাকে আমাকে তোমরা আল্লাহ তুমি আমাকে সকল বিপদ থেকে রক্ষা করো, সেটা হচ্ছে সেফ করা। দেখো COAT, কোট, কোট মানে ড্রেস, আর COART, কোর্ট, কোর্ট মানে হচ্ছে আদালত। SOM, সাম, সাম মানে হচ্ছে কিছু। SAME, সেম, সেম মানে একই। সাম মানে কিছু, যেমন আমরা অনেক সময় বলি সাম মানে কিছু টাকা, আর সেম মানে হচ্ছে একই জিনিস। যেমন অনেক সময় আমরা বলি না তুমি আর আমি দেখতে প্রায় একই রকম। আর সাইকোলজি, এটা একটা আলাদা শব্দ আমি এখানে দিলাম, যে এটার বানানটা একটু পিকুলিয়ার, এটার বানানটা আমরা যেভাবে শিখেছিলাম PSYCHOLOGY, সাইকোলজি মানে মনোবিজ্ঞান, আমাদেরকে এটা টিচার সহজ করার জন্য শিখিয়ে দিয়েছিলেন এইভাবে, PSY, পিসে, CHOLO, চলো, GY, যাই, পিসে চলো যাই, এভাবে বানানটা করে শিখেছিলাম, যার জন্য আল্লাহর রহমতে কখনো বানানটা ভুল হয় না। আর এখানে আছে একেবারে অন্যরকম কিছু শব্দ, যেমন BRIDGE, ব্রিজ, ব্রিজ মানে হচ্ছে সাঁকো, যেটাকে আমরা বাংলা ভাষায় সাঁকো বলি, পুলও বলে থাকি, আর যেটা নদীতে খাল বিল পারাপারের জন্য দেওয়া হয়। FUTURE, ফিউচার, এখানেও বানানটা আমি ভুল লিখেছি, এখানে বানানটা ভুল হয়েছে, আমি আবারও তোমাদেরকে বলে দিচ্ছি সঠিক বানানটা, FUTURE, আটটা বাদ পড়েছে। ফিউচার, এটাকে অনেকেই আগে শুনেছি উচ্চারণ করতো ফুটার ফাটার এরকম করে, এখন ফান করা হয় সেই শব্দটাকে নিয়ে। ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ, যেমন আমি ভবিষ্যতে কি হতে চাই সেটা হচ্ছে ফিউচার। আর দেখো ডাউট, এখানে বিটার উচ্চারণ হয় না, বানান করার সময় বিটা দিতে হয়, উচ্চারণ করার সময় বলতে হয় ডাউট, DOUBT, ডাউট মানে হচ্ছে সন্দেহ। যেমন বলে যে এই কাজটা তুমি করেছ আমার তাতে কোনো ডাউট নাই, মানে সন্দেহ নাই। অ্যাডারাবল, ADORABLE, অ্যাডারাবল মানে হচ্ছে আরাধ্য, মানে খুব সাধনা করে পাওয়া কোনো জিনিস, অ্যাডারাবল। এরোপ্লেন, আমরা জানি এরোপ্লেন মানে বিমান, উড়োজাহাজ যে যেটা বলি। এক প্লেন্ট মানে বেগুন, EGGPLANT, এক প্লেন্ট। এয়ার, AIR, এয়ার মানে বাতাস, EAR, এয়ার মানে কান, EAT, ইট মানে খাওয়া, IT, ইট মানে ইহা, আর POLICE, পুলিশ, যেটাকে বাংলা আমরা পুলিশ বলি, জনগণের সেবক। আর পালিশ মানে ইংলিশে বলে পলিশ, POLISH, পলিশ, সেটা হচ্ছে পালিশ করা কোনো কিছু, যেমন ফার্নিচার পালিশ করা, যে কোনো জিনিস পলিশ করা আর কি। আর ফুলিশ, FOOLISH, ফুলিশ মানে হচ্ছে বোকা, একটু আগে যে ফুল নিয়ে কথা বলেছিলাম। মিট মানে সম্মেলন, MEET, মিট, আমরা বলি না যে আমি তোমার সাথে ওখানে মিট করব, এই মিট, MEET, মিট। আর MEAT, মিট মানে মাংস,
সেটা যে কোনো মাংসই হতে পারে। ডি ডাবল ইয়ার ডিয়ার মানি হরিণ, ডি ই এয়ার ডিয়ার মানি প্রিয়। সরি, এস এম এ ডাবল এল স্মল মানি ছোট, এস এম ই ডাবল এল স্মেল মানি গন্ধ, ডব্লিউ এ এস এইচ ওয়াশ, ওয়াশ মানে কোনো কিছু ধৌত করা, ধোয়া, আর ডব্লিউ এ টি সি এইচ ওয়াচ মানে দেখা। কে এন আই জি এস টি নাইফ, দেখো এটার বানানটা কীরকম, উচ্চারণটা কীরকম, মানে এখানে আমাদেরকে কে এর উচ্চারণটা উজ্জ্বল রাখতে হয়, বানানোর সময় কে এন আই জি এস টি, কিন্তু উচ্চারণ বলতে হয় নাইট, কিন্তু এই নাইট মানে হচ্ছে রাজা, আর এন আই জি এস টি নাইট, নাইট মানে হচ্ছে রাত। কে এন ও ডব্লিউ নো মানে জানা, এন ও নো মানে না। আর ই এডি রিড মানে পড়া, আর ইডি রেড মানে লাল, আর এটি র্যাট মানে ইঁদুর। ডব্লিউ আর আই টি রাইট মানে লেখা, আর আই জি এস টি রাইট মানে সঠিক, আর আর ইডি রেড মানে লাল। পি ই এন পেন মানে কলম, যে কলম দিয়ে আমরা লিখে মানে লেখালেখি করি। পি এ এন পেন মানে তাওয়া, যেটা তোমরা মাছ টাছ ভাজা করি বা রুটি রুটি ভাজি সেরকম। বিএটি ব্যাট মানে বাদুর, বিএটি ব্যাট মানে খেলার ব্যাট। বিইডি বেড মানে বিছানা। দেখো উচ্চারণগুলো একটু সুন্দর করে করতে পারলে কিন্তু আমাদের কাছে শেখা মানে শেখাটা অনেক সহজ হয়ে যায়, আমি সেটা মনে করি। বিএডি ব্যাড, ব্যাড মানে হচ্ছে খারাপ। আর আমি যখন বিএড করেছি ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে, ওখানে উচ্চারণ সম্বন্ধে যথেষ্ট আমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, আর মোটামুটি ওখানে আল্লাহর রহমতে ভালো রেজাল্ট করেছিলাম। পরে এমএডও করতে চেয়েছিলাম কিন্তু বিয়ের পর আর হয়ে ওঠেনি, সেজন্য আমি চেষ্টাগুলো করি যে আমি ক্ষুদ্র একজন মানুষ যতটুকু জানি তা থেকে তোমাদেরকে কিছু জানানোর চেষ্টা করি। আর আমি জানি সবাই জানো, তবু যারা জানো না আবার অনেক সময় জেনেও ভুলে যাই, দ্যাটস ওয়াই শেয়ারগুলো করা, মানে নতুন করে আবার পড়াশোনা করা। এম আই ক্লিয়ার? ওকে, দেখো বন্ধুরা, ব্যাট মানে খেলার ব্যাট, বেড মানে বিছানা, বিএডি ব্যাড, ব্যাড মানে হচ্ছে খারাপ। যেমন আমরা অনেক সময় বলি ইউ আর ব্যাড বয়, ইউ আর ব্যাড গার্ল, ব্যাড মানে হচ্ছে খারাপ। এইচ এ আর ই হেয়ার মানে এখানে, এইচ এ আই আর হেয়ার মানে চুল, শুধু আই সেটা আমি, আর ই ওয়াই আই মানে চোখ। জিওটি জিও এটি গট গোট, গোট মানে ছাগল, আর একটু আগে গুড আর গড আমি তোমাদেরকে বলেছি। ই এন ডি এন্ড মানে শেষ, এ এন ডি এন্ড মানে এবং, ওয়াই ই এয়ার ইয়ার মানে বছর, যেমন এ বছর ওই বছর এরকম। আর ই এয়ার এখানে আছে, ওয়াই ই এয়ার ইয়ার মানে বছর, আর ই এয়ার ইয়ার মানে কান। এলোভি লাভ, লাভ মানে ভালোবাসা, যা পেতে আমরা মরিচিকার পিছনে সবসময় দৌড়াই। লাফ, এল ও ইউ জি এস, লাফ মানে হাসা। এফ এফ এন ফ্যান, ফ্যান মানে পাখা, এফ ইউ এন ফ্যান, এফ ইউ এন ফান, ফান মানে হাসি তামাশা, বুঝছেন নি আন্নেরা। এইচ এটি হ্যাট, হ্যাট মানে টুপি। এইচ এটি হেট, হেট মানে ঘৃণা করা, যেমন আমরা অনেক সময় বলি আই হেট ইউ, আমি তোমাকে ঘৃণা করি। সিওপি কাপ, সি ইউপি কাপ মানে চায়ের কাপ, চায়ের পেয়ালা। সিএপি ক্যাপ মানে সাহেবী টুপি। এল আই এফ ই লাইফ মানে জীবন, এল আই ভি লাইভ মানে সরাসরি। সি এইচ আই সি কে এন চিকেন মানে মুরগি, কে আই টি সি এইচ এন কিচেন মানে রান্নাঘর। দেখো চিকেন মানে মুরগি, কিচেন মানে রান্নাঘর। এফ এল ও ডব্লিউ ইয়ার ফ্লাওয়ার মানে ফুল, এফ এল ও ইয়ার ফ্লাওয়ার মানে ময়দা। এল ইউ এন সি এইচ লাঞ্চ মানে দুপুরের খাবার, এল এ ইউ এন সি এইচ লঞ্চ, সেটা হচ্ছে যেই লঞ্চে করে মানুষ ঘুরতে যায়, বেড়াতে যায়, নদীপথে যেই লঞ্চ চলে, আর এটা হচ্ছে লাং, এল ইউ এন জি লাং মানে ফুসফুস। হ্যাঁ বন্ধুরা,
আমি তোমাদের জন্য আশা করছি অনেক উপকারী একটা ভিডিও। আমরা যতই পড়াশোনা করি না কেন, যতই শিক্ষিত হই না কেন, কখনো কখনো আমাদেরও শিখা জিনিসগুলো ভুলে যাই আমরা। তখন মাঝে মাঝে এগুলো একটু চর্চা করলে ভুলে যাওয়া জিনিসগুলো, মরচে ধরা জিনিসগুলো আবার একটু ঝকঝকে হয়, অর্থাৎ ব্রেনটাতে নতুন করে আমরা ধারণ করতে পারি। আর অনেক ভাই বোনরাই আমার ভিডিওতে খুব ভালো ভালো কমেন্টস করে, তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। বিশেষ করে আমার একাদিকে বলছি, একাদি, শ্রীমতী দি, আমার রাহেলা আপু, আরও অনেকই এমনি আছে যারা অনেক ভালো কমেন্টস করে আমার ভিডিওতে। আরও অনেক অনেক নাম আছে, আমি সবার নামগুলো আসলে এমনি উপস্থিত বুদ্ধিতে বলতে পারি না। তবে সবার আগে আমাকে জায়ানের মায়ের নাম বলতে হবে, সুনিতা আপু। উনি যে মাঝে মাঝে কমেন্টস করেন, এত বড় কমেন্টস করেন, আমি ভেবে কুল পাই না যে বোনটা আমার ভিডিওগুলো কতটা কষ্ট করে দেখে এবং একেবারে এত সুন্দর করে কমেন্টস করে। আমি প্লিজড হয়ে যাই সত্যিকার অর্থে। জাজাকাল্লাহ খায়রান টু এভরিওয়ান, তোমাদের জন্য মেনি মেনি থ্যাঙ্কস। আমিও চেষ্টা করি, তোমাদের মতো করি, হয়তো অতটা পারি না, তবে আমি চেষ্টা করি ইনশাল্লাহ এবং করব। তাহলে সবাই ভালো থেকো, সবার জন্য অনেক শুভকামনা, সেই সাথে ভালোবাসা তো থাকছেই। তাহলে আপাতত এটুকুই থাক, নিশ্চয়ই আবার এমনি করে কথা হবে, হয়তো দেখাও হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনোভাবে। তাহলে হ্যাভ আ গুড টু এভরিওয়ান, আল্লাহ হাফেজ, আল্লাহ সেভ এভরিওয়ান, আমিন আমিন সুম্মা আমিন।